বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ তো শুনছেন না, ওই যে হেই পানি পানি নিয়ে আমার মাথার কাছে দাঁড়াইছে গেলে ওই ঘটনাই তো শুনেন। বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ এর বাবা মারা গেছে, আমি কথা শেষ করে দেবো এখনই দোয়া। তো বাইজিদ বোস্তামীর বাবা মারা গেছে, বাইজিদ বোস্তামী পৃথিবীতে তখন আসে নাই, মা বিধবা হয়ে গেছে, মা বিধবা হয়ে গেছে। স্বামী মারা যাওয়ার সাথে সাথে উনি আল্লাহর কাছে দোয়া করছে, সালাতুল হাজত পড়ছে, রোজা রাখছে, সালাতুল হাজত পড়ছে। এরপরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি তোমার কাছে আজকে রাত্রে একটা দোয়া করব, এই দোয়াটা তোমার কবুল করতে হবে। সেই দোয়াটা হলো যে আমি আর বিবাহ করতে চাই না, আমার ভিতরে একজন মহিলার যে যৌন চাহিদা থাকে, স্বামীর সংসার করতে ইচ্ছা করে, ওই ইচ্ছাটা তুমি আমার থেকে ধ্বংস করে দাও, দিয়ে দাও, এইটা এই দোয়াটা করবো। এখন কারণ কি? কারণ হলো তুমি যে আমাকে একটা সন্তান দিছো, এই সন্তানরে আমি তোমার সাথে পরিচয় করাইয়া দেব। যদি আমি অন্য স্বামীর সংসার করি তাহলে আমার ওই দিকে দৃষ্টি চলে যাবে, আমি এই সন্তানকে মানুষ করতে পারবো না, আমি একে আল্লাহওয়ালা বানাইতে পারবো না। অতএব আমার এই সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাইতে হয় তাহলে আমি অন্যের সংসার করতে পারবো না, অন্যের সংসার করার যে একটা চাহিদা আছে তুমি আমার ভিতরে থেকে ওইটাকে ধ্বংস করে দাও। বাইজিদ গোস্তামীর মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করছে, মায়ের দোয়া কবুল করছে আল্লাহ তাআলা। বাইজিদ বোস্তামীকে ওস্তাদের কাছে নিয়ে গেছে, ওস্তাদের কাছে, ওস্তাদ বুজুর্গ ওস্তাদ, জায়সার হু আইসা আজরাইল, ওস্তাদ বুজুর্গ ওস্তাদ, ওস্তাদের কাছে নিয়ে গেছে। নিয়ে বলছে যে হুজুর আমার এই ছেলেটাকে আপনার কাছে দিলাম, আমার ছেলেটা যতদিন পর্যন্ত আপনার মতন না হয় ততদিন পর্যন্ত আমি নেব না। বলে ওয়াদা করো, বলে হ্যাঁ ওয়াদা, আমার ছেলে বুজুর্গ না হওয়া পর্যন্ত। আর তৎকালীন সময়ে এলমে শরীয়ত, এলমে মারেফাতের শিক্ষা একসাথে দেওয়া হইতো, তাসাউফের এলেম, তাসাউফের প্রশিক্ষণ একসাথে দেওয়া হইতো, এখন তো অনেকগুলো লাইন হয়ে গেছে। যাই হোক, তো এই কথা বলছে যে মা বলছে আমি ওকে নেব না, কোনো ছুটি চাই না, সে যখন যোগ্য হবে, আল্লাহ ভালো হবে, তখন আমি নেব, এর আগে আপনি ওকে দিবেন না। বাইজিদ বোস্তামীকে রেখে মা চলে গেছে। কিছুদিন যাওয়ার পরে এখন ওই বাচ্চা কাচ্চা যায়, মা আসে নিতে, বাবা আসে নিতে, বাইজিদ বোস্তামী হুজুরের কাছে ছুটি চাইতেছে, হুজুর আমাকে ছুটি দেন। বলে যে না, তোমার মার সাথে আমার ওয়াদা আছে, তোমার মাও ওয়াদা করছে, আমিও ওয়াদা করছি। বলে যে আমার তো বাবা নাই, ভাই নাই, বোন নাই, আছে শুধু মা, আমি আমার মার কাছে যাব। আর ওস্তাদ বলতেছে আমি তোমার মায়ের সাথে ওয়াদা দিছি, তোমার মাও আমার সাথে ওয়াদা দিছে। সংক্ষেপ কিসা হলো, ঘটনা হলো যে এরকম বাইজিদ কান্নাকাটি শুরু করছে, কান্নাকাটি শুরু করছে। তখন ওস্তাদ রাগ হইয়া বলতেছে যে কোরআন শরীফ ধরে অনেকগুলো কয়েক পারা একসাথে ধরে বলতেছে, এইগুলো যদি তুই আমাকে মুখস্থ শুনাইতে পারোস তাহলে তোর ছুটি, মানে এটা তো সম্ভব না। এর জন্য বলছে যেগুলো পারবেও না ছুটিও পাবে না। বাইজিদ বোস্তামী কোরআন শরীফ নিয়ে রাতের অন্ধকারে নির্জন জায়গায় গিয়ে কোরআন শরীফ হাতে নিয়ে উপরের দিকে হাত উঠিয়ে বলতেছে, রাব্বুল আলামিন এই কোরআন শরীফ নাকি তোমার কালাম। আমরা তো ভাষাই শিখি নাই আল্লাহর কাছে বলার, একটা বাচ্চা ছেলে কি ভাষায় কথা বলে আল্লাহর সাথে, আল্লাহ এই কোরআন শরীফ নাকি তোমার কালাম, আর আমি বাইজিদ তোমারই বান্দা, আমি যদি এইটা মুখস্থ করতে না পারি আমার ওস্তাদ নাকি আমার ছুটি দেবে না, আমার তো দুনিয়াতে মা ছাড়া কেউ নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আছে শুধু মা, আমি মাকে দেখতে পারতেছি না, আর এই মাকে দেখতে হলে নাকি এইগুলো মুখস্থ করতে হবে, তুমি আমার আমার ছুটির ব্যবস্থা করে দাও, তুমি আমার ছুটির ব্যবস্থা করে দাও, হয়তো এগুলো মুখস্থ করো না হয় ছুটির ব্যবস্থা করে দাও, আমার মায়ের মনের পরিবর্তন করে দাও অথবা আমার ওস্তাদের মনের পরিবর্তন করে দাও। কান্নাকাটি করছে, কান্নাকাটি করছে। তো ওস্তাদ ছুটি দিয়ে বলছে যে আয় আসছে, আসার পরে সবক শুনাইতেছে সকালবেলা, বাইজিদ বোস্তামী শুনানো শুরু করছে, গেলে শুনাইতেই আছে, শুনাইতেই আছে, থামে না। ওস্তাদ দেখে ব্যাপার কি, থামেই তো না, আল্লাহ বাইজিদের ছুটি দিছে, ছুটি দেওয়ার পরে যা তোর মায়ের সাথে দেখা করি, তুই তো সবক শুনেইলি আই। ওস্তাদ তো হয়রান হয়ে গেছে, তো মায়ের কাছে গেছে, দরজায় আওয়াজ দিছে, মা দরজা খোলে না, বলে যে মা আমি তোমার বাইজিদ। কয় না আমার বাইজিদ হতেই পারে না, হুজুর আমার কাছে ওয়াদা দিছে তোমাকে ছুটি দিবে না, আর যদি বা দিয়ে থাকা তুমি এসে থাকো তাহলে তুমি নাফরমান, তুমি না বলে আসছো, আমার বাইজিদ আসতে পারে না। বাইজিদ ফেরত গেছে, আবার বা ওস্তাদের কাছে বলছে। পরবর্তী রাত্রে বাইজিদ ওস্তাদ ঘুমের থেকে উঠছে, উইঠা বাইজিদকে নিয়ে তার মায়ের কাছে চলে গেছে, যে গিয়ে দেখে মা দরজা খুলে অপেক্ষায় আছে। বাইজিদের ওস্তাদ বলতেছে, লম্বা কেসা সংক্ষেপে আমি বললাম, বাইজিদের ওস্তাদ বলতেছে যে হে বাইজিদের মা, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে তার মাথার পাগড়ি আমাকে দিয়ে বলতেছে যে তোরে আমি এই পাগড়ি দিলাম, এই পাগড়ি তুই বাইজিদকে পরাইয়া দে, এই পাগড়ি বাইজিদকে পরাইয়া দে। কারণ বাইজিদের মা এখন হাত উঠাইয়া আল্লাহর দরবারে কাঁদতেছে বাইজিদের জন্য, যে আল্লাহ আমার বাইজিদরে তোমার সাথে পরিচয় করাই দাও, আমিও তো বাইজিদরে না দেখে থাকতে পারতে আছি না, আমিও তো মা, আমি তো বাইজিদকে না দেখে থাকতে পারতে আছি না, আবার আমি ও আদাও দিছি, ও তোমার সাথে পরিচয় না হওয়া পর্যন্ত আনবো না, আমার বাইজিদকে তোমার সাথে পরিচয় করাইয়া দাও, আমি তো বাইজিদকে না দেখে থাকতে পারতেছি না। যখন ওস্তাদ এই কথা বলতেছে, বাইজিদের মাও বলতেছে যে আমাকে স্বপ্নের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তাড়াতাড়ি দরজা খোল, তোর বাইজিদ চলে আসছে, তোর বাইজিদ চলে আসছে। আমি দরজা খুলে দেখি হুজুর আপনিও চলে আসছেন, আমার বাইজিদও চলে আসছে। এই বাইজিদকে 40 বছর বয়সে খেলাফত দেওয়া হয় নাই, বাইজিদকে 60 বছর বয়সে সে বুজুর্গ হয় নাই, ওই শৈশবে সে বুজুর্গ হয়েছে। বাইজিদের বুজুর্গির পিছে তার মা মার বুজুর্গি রয়ে গেছে। মা যদি বাইজিদের মার মতন হয় তাহলে আপনার আমার সন্তান বাইজিদের মতন হবে, মা যদি ফাতেমার মতন হয় তাহলে সন্তান কিন্তু হাসান হোসাইন হবে, আর মা যদি তসলিমা নাসরিন হয় তাহলে কেমন হবে, তাহলে ওই রকমই হবে। বাবা যদি ওই রকম নাস্তিক হয় তাহলে সন্তান ওরকম হবে। তাহলে এর জন্য আমি প্রায়ই বলে থাকি যেভাবে ছেলেদেরকে মাদ্রাসায় পড়াইছেন সেভাবে মেয়েদেরকে, আপনার আমার মেয়ে, আপনার আমার বোন, ওরা যখন আল্লাহর কালাম শিখবে, রসুলের হাদিস পড়বে, ওদের ভিতরে যখন ভয় সৃষ্টি হবে, ওরা পর্দা পুশিদায় থাকবে, ওদের ভিতরে যে আমলগুলো চলে আসবে, যখন ওই মেয়েটা একজন আর স্ত্রী হবে, সে একজন দিনদার স্ত্রী হবে। আপনার মেয়েটা মাদ্রাসায় পড়ানোর কারণে ওই মেয়েটা হবে দিনদার একটা মেয়ে, যখন আপনি বিবাহ দেবেন সে একজন হবে একজন দিনদার স্ত্রী, কিছুদিন পরে তার যখন সন্তান হবে তখন ওই মেয়েটা একজন দিনদার মা হবে, দিনদার মা হবে। অতএব ওদেরকে শিখাইতে হবে, ওদেরকে দিনদার বানাইতে হবে, ওইটাই তো ফ্যাক্টরি, ওদেরকে দিনদার বানাইতে হবে। তাহলে আপনার আমার আখেরাতের একটা পুঁজি হবে, অন্তত ছেলে হোক মেয়ে হোক, আমরা এদেরকে যদি এ আল্লাহর কালাম শিখাই, রসুলের হাদিস শিখাই, ওই দুনিয়ার ধোকায় না পড়ে, টাকা পয়সা সম্পদের ধোকায় না পড়ে, আমরা যদি দিন শিখাই, দিনদার বানাই, তাহলে এই সন্তানগুলোর কারণে দুনিয়ায়ও আপনি আমি সম্মান পাবো, ইজ্জত পাবো, আখেরাতেও আপনি আমি সম্মান পাবো, ইজ্জত পাবো। এর জন্য আল্লাহর হুকুম যখন সামনে আসবে তখন আল্লাহর হুকুমকে বেশি প্রাধান্য দেওয়া, ওই না দেখার ভাব দেখার, না দেখার ভাব না করা। এর জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতেছেন যে তুমি দুনিয়ার ধোকায় পড়ো না, মুসাফিরের মতন থাকো, তুমি সাধারণ একজন পথচারীর মতন থাকো, সকাল পর্যন্ত বেঁচে থাকলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে, এর কোনো গ্যারান্টি নাই, আপনার আমার হায়াতের জিন্দগির কোনো গ্যারান্টি নাই। এই সমস্ত সন্তানগুলোতে আল্লাহর কাছে সুপারিশ করবে যখন কি আরও কথা বলার সুযোগ থাকবে না। হাদিসের ভিতরে আসছে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাস শুহাদা, ময়দানে মাহশারে কারোর কথা বলার সুযোগ থাকবে না, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, কেউ কথা বলতে পারবে না, একমাত্র ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন সেই শুধু কথা বলতে পারবে। সেই কথা বলার ভিতরে 3 দল মানুষ কথা বলতে পারবে, সুপারিশ করবে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা, 3 দল আল আম্বিয়া, 1 নম্বরে হইতেছে নবীগণ, তাদের উম্মতদেরকে সুপারিশ করবে, যদি আপনি আমি উম্মত হইয়া যদি নবীর সাথে আপনার আমার সম্পর্ক থেকে থাকে, আপনার আমার সমস্ত কিছুর সাথে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বক্ষেত্রে যদি রসুলের সাথে সম্পর্ক থেকে থাকে, তাহলে আল্লাহ রসুল আপনাকে আমাকে সুপারিশ করবে। আল আম্বিয়া জুমাল ওলামা, এরপরে ওলামায়ে কেরাম সুপারিশ করবে, সেই ওলামায়ে কেরাম আপনার আমার ছেলে যদি হয়, আপনার আমার মেয়ে যদি হয়, অথবা আপনার আমার আপন কেউ হয়, তাহলে এরা আপনার আমার সুপারিশ করবে। সুম্মা সুহাদা, এরপরে শহীদদেরকে, শহীদদের বিষয়ে বলা হয়েছে। মোহতারাম হাজরিন, এর জন্য আমরা দুনিয়ার ধোকায় না পড়ি, আমাদের দুনিয়ার ধোকায় পড়ে আমরা যেন আখেরাতকে ধ্বংস করে না দেই, এর জন্য এখনো সময় আছে, আমরা আমাদের নিজেদের জীবনকে তওবা ইস্তেগফার করে আমরা পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।